গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডারফুল পিতা। আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এই মাটির অ্যাস্ট্রেটার মধ্যে ক্লে দিয়ে কাজ করে দেখাবো। তো চলো কি করে করি দেখে নাও। আমি ফেভিকিলের মোল্ডিং দিয়ে প্রথমে করে নেব। প্রথমে আমি একটা বার্ড বানাচ্ছি, দেখে নাও কেমন করে করছি। তোমরা কিন্তু এই ক্লেটার সাথে পাউডার ইউজ করবে, না হলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে, ঠিকভাবে শেপ আসবে না। আমি অ্যাস্ট্রেটার উপর বসিয়ে নিলাম, দেখো। এবার একটু সেট করে নিচ্ছি ঠিকভাবে। এবার চোখ করে নিলাম। এবার আমি কয়েকটা রোজ বানাবো। এরকম করে তোমরা রোজটা করবে, খুবই ইজি। আরো কয়েকটা রোজ বানিয়ে নেব। এবার আমি লিপ করব, দেখো এটা খুবই ইজি। লিপের মধ্যে যেরকম ডিজাইনটা হয় ওরকম করে নিলাম। এবার রোজগুলো সাইডে সাইডে লাগিয়ে দেব। আরো কয়েকটা করে নেচ্ছি। দেখো হয়ে গেছে। এখন কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, 2-3 ঘন্টার জন্য। একটুখানি শুকোতে দিতে হবে। এবার আমি কালার করব। প্রথমে রোজটা করব রেড আর হোয়াইট দিয়ে।
স্যাপ গ্রিন দিয়ে, আর একটু শেড দিচ্ছি, একটু ব্লু মিশিয়ে দিলাম স্যাপ গ্রিনটার মধ্যে, সাইড দিয়ে লিপগুলোর মধ্যে একটু শেড দিলাম। এই দেখো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আবার। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এইটুকুই।